আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ইতালি থেকে জার্মানিতে লিগেলি আসা যায়। আসলে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে কিভাবে ইতালি থেকে লিগেলি জার্মানিতে শিফট করা যায়, কিন্তু এতে অনেক কমপ্লিকেশন বা মানুষ অনেকেই কমপ্লিকেশনের মধ্যে পড়ে, অনেকেই ভুল ইনফরমেশনের মধ্যে পড়ে। তো আজকে আমি ট্রাই করব আসলে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায় সঠিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে। আসলে ইটালি থেকে ইটালি, স্পেন, ফ্রান্স এবং ইউরোপের ডিফারেন্ট কান্ট্রি থেকে ইউরোপিয়ান ল অনুযায়ী লটা হচ্ছে এরকম, আপনাকে যখন কোনো দেশে 5 ইয়ার্স স্টে করার পরে যে পারমিটটা দেয় সেই রেসিডেন্স পারমিট অনুযায়ী ইউ আর ফুললি অ্যালাউড টু মুভ টু ইউরোপিয়ান অ্যানাদার কান্ট্রিজ। তো আপনি এই 5 ইয়ার্স ডকুমেন্টস যখন আপনি 5 ইয়ার্স ওভারকাম করবেন তখন আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হবে যেটাতে ইটালিয়ান ভাষায় বলা হয় কার্তা সৌজন্য। এই কার্তা সৌজন্যের মাধ্যমে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে লিগেল ইমিগ্রেন্ট হয়ে শিফট করতে পারবেন। তবে সেই শিফটের মধ্যে কিছু রুলস আছে। এই রুলসও হচ্ছে আপনি যখন ইতালি থেকে জার্মানিতে আসবেন লিগেলি আপনাকে প্রথমে বাসা নিতে হবে। এটাকে বলা আপনার যে ইতালিতে 5 বছর ছিলেন সেই কাগজটা কে সেই 5 বছরের যে আনলিমিটেড যে কাগজটা সেটা নিয়ে আপনাকে জার্মানিতে আসতে হবে, এবং আসার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাসা নিতে হবে। এটাকে বলা হয় আনবেলুং, মানে আপনি রেসিডেন্ট নিচ্ছেন। আচ্ছা, আনবেলুং করার পরে আপনাকে যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে একটা কন্ট্রাক্টের কাজ নিতে হবে। তাহলে বাসা আর কন্ট্রাক্টের কাজ এই দুটো কমপ্লিট হওয়ার পরে আপনি আউসল্যান্ডার ব্যুরো যেটা হচ্ছে ফরেন অফিস জার্মান ভাষায়, সেই জার্মান ভাষার ওইখানে আপনার রেসিডেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট পারমিট এই দুইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এই ফরেন অফিস থেকে আপনার বাসায় আপনাকে যে কাজ করার যে পারমিট সেটা আপনাকে বাসায় পাঠিয়ে দিবে। এটা সময় নেয় হচ্ছে 2 মাসের মতো, সর্বোচ্চ 2 মাস বা 3 মাস, 3 মাস হচ্ছে সর্বোচ্চ টাইম এটার মধ্যে। তো দেখা যাচ্ছে যে এটা কমপ্লিট করার পরে আপনাকে দেওয়ার পরে আপনি লিগেলি জার্মানির ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছেন, তখন আপনাকে জার্মানিতে কাজ করার অনুমোদন দিচ্ছে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন এইভাবে অ্যাপ্লাই করার পরে আপনাকে জার্মান গভর্নমেন্ট থেকে আপনাকে 1 ইয়ার্সের স্টে পারমিট দেবে। 1 ইয়ার্সের স্টে পারমিট দেওয়ার পরে 1 ইয়ার শেষ করার পরে এটা কনভার্ট হয়ে আপনাকে 3 বছরের স্টে পারমিট দেবে। তো এর মধ্যে কমপ্লিকেশন যেটা হচ্ছে তো আপনাকে বাসা আর কাজের কন্ট্রাক্ট পাওয়াটা এত, যারা আমরা আমাদের কেউ নাই বা যাদের রিলেটিভ থাকে না, তাদের যাদের জানাশোনা থাকে না, যাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম, তো তাদের জন্য ব্যাপারটা এত ইজি হয় না। কিন্তু আপনারা যদি আসার পর ট্রাই করেন তাহলে অফকোর্স আপনি কিছুদিন আসার পরে আপনি যদি প্রথমে বাসা বা নিজে নিজে ট্রাই করার পরে যদি আপনি নেন বা কারোর রিলেটিভের মাধ্যমে আসেন তাহলে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়।